একবারায় আপনার মা মারা গেছে, মা মারা গেছে পরে লাশ লইয়া বাইতেছে, মনে করেন আপনারা এই কুড়ি আইছে, আইসে একবারায় কয়েকদিন ধরে মা আইসি আসিল, এবার বারান্দার মধ্যে হইতে সে টুলের উপরে ঘুমকি আর হয়নি, এর ভিতরে মা মারা গেছে পরে লাশ লইয়া আইসে, আইসে পরে বেড়া করে বেহুশের মতো সকলে তার ঘুম ফাতাই দে, লাড়া দিচ্ছা দরজা বন্ধ করে দে, এবারে ঘুমাইছে মাইকি হয়েছে বাদ জুহর জানাজা, বাদ জুহর জানাজা এবারায় ওই যেবার মা মারা গেছে এবারে যে ঘুমাই রয়েছে, এবারে জীবনে নামাজ রোজা ফরছে কেউ সাক্ষী দিতে পারে না, মসজিদের সামনে দিয়ে আসছে এটা করতে পারে, কিন্তু মসজিদও ঢুকছে এবারে এবারে উষ্টা খাইয়া ফরতো লইলেও ফরসিম ফাইল কাটিয়ে উত্তর ফেল ফরে না হইলে দহিন ফেল ফরে, কোনোদিন ফরসি ফেল উষ্টা খাইয়া ফরছে এমনও কোনো প্রমাণ নাই, কারণ মায় মারা গেছে জানাজাত না গিয়ে দু উপায় নাই, এবার আর বউয়ে ডাক দিছে এবার জানাজাত গিয়ে হাজির হয়েছে, ইমাম সাহেব জিজ্ঞাসা ও ইয়া গার্জিয়ান কারা, তো এবার কইছে হুজুর আমার আম্মা, হয়তো শুরু করি জানাজা কহ শুরু করো, কারণ জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয়বা কথা কয় না কয়বা, আমি বললাম এক কথা দুই তিনবার কইতাম না, একবার কয়া কইলে কইবেন, আমি মাইক সবসময় কইতে আছি আপনার খালি বাইদে বাইদে কইবেন, এইটাও যদি না ক ফেহারা কিতে এত ওয়াজ যেটা জিগের লগে লগে আওয়াজ দিয়েন, এই জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয়বা, চারবারের ভিতরে প্রথমবার খুব খেয়াল করে, প্রথমবার আল্লাহ আকবার কই আত আলগি দাও, এর পরের তিনবার যে আল্লাহ আকবার কয় আত আর আলগি দেওয়ান যাবনি, এটা দৈরা রহন লাগবো, প্রথমবারে আপনি এইয়া পড়বেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহা পড়বেন, আরে কি কই দ্বিতীয় রাখাতে প্রথম রাখাতে সানা পড়বেন, দ্বিতীয় রাখাতে দুরুদ শরীফ, তৃতীয় রাখাতে আরে তৃতীয় তাকবীরে ওই দোয়াটা পড়বেন আল্লাহ মাগফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতেনা শাহেদেনা গায়েবেনা, এরা পড়বে সুবহানাল্লাহ করনা কেন, তো প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরুদ শরীফ, তৃতীয় তাকবীরে এই দোয়াটা পড়া, চতুর্থ তাকবীরের সময় সালাম ফিরে আচ্ছাইরা দিবেন, এটা হইল সুবহানাল্লাহ করনা কেন, কারণ যেবার আর মার জানাজা এবার জীবনে আর নামাজ টামাজ পড়ছে নি, মানে এবার এমনি ঈদের সময় গেছে জানাজা তো মাও মরছে না লাগছে না কেন, অন মরছে দেখ কেনা কাম লাগছে, ঈদের সময় আবার গেছে এবারে ঈদগাহ দেখছে হুজুরে যতবার আল্লাহ আকবার কয় জনগণ এতবার আতালগি দেয়, এবারে মনে করছে জানাজা তো অর্ধ এরকম এবারে সাইডোবার আতালগি দিছে, সাইডোবার কিতা করছে জানাজা যখন শেষ হয়েছে মুরব্বী এক বেড়া লগে দিয়ে খেয়ে আসিল, এবারে কয় তুমি কি জীবনে জানাজা পড়ছো না, কয় কি তো হয়েছে, কয় তুমি আহি আতালগি দাও কিতা না নিয়ম হইলো ফৈলার বার তখন বাহিবার ধরে রহর, তো তুমি আহি আতাল দিয়ে দিছি গ্রেপ্তার, এবারে মনে মনে কয়া লেগে তো জানা যা তাই মায় মারা গেছে তো কেন আউন লাগছে, তে খুব স্বেচ্ছে আমার নেত্রী মানুষের সামনে দমক দর, আচ্ছা এরকম কত আল্লাহ আকবার আইব হ্যাঁ কেডা আতাল দিয়ে দেয় দেখা যায়, 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি তো ঈদের নামাজ হতে গিয়া যখন দাঁড়াইছে এখন কি প্রতি এই তাকবীরের সময় কি দৈরা রহন আলগি দাও, যতবার তে আলগি দেয় সকলে তে আর কিরমিরি দিয়ে সিফা দিয়ে দৈরা রাহে, কারণ তে তো একবার তুইল্লা যে বিপদ পড়ছি তে এখন যত আল্লাহ করবে তে আরো জাতা দিয়ে ধরে, নামাজ যখন শেষ হয়েছে আরেকবার কয় ও তুমি কি দেহা দিই আপনার আলগি দিতে পারছো না, কই কথাটাই কই মার জানা যা তাতালগি দিয়ে যে বিপদ পড়ছি না, হ্যাঁ বলে নিয়ত করছি কেড়ায় আতালগি দেয় দেহা যাইব, এটার জন্য এখন আর আতালগি দিছি না, তাইলে তে কি নামাজের নিয়ম জানে, জানাজার নিয়ম জানে, ঈদের নামাজের নিয়ম জানে, জানে না দেখা মানতে গেছে তে আর মানতে পারে নাই ঠিক কি রাখ, তাইলে এই আগে কি মানন না জানন, বুঝছো না কথা কয়ে আগে কি মানন না জানন, এই জাননের জন্যই সাউতুল আতফাল মানে সুবহানাল্লাহ বলবেন না, মানে আপনি না মানলে না জানলে মানবেন কেমনে ফাঁসলে গেলেন, তো আপনি জানতেই হবে নাইলে মানার কোনো সুযোগ নাই, আর জানার জন্য আমার আদরের ইয়াসির আরাফাত আপনাদেরকে এই মাদ্রাসা সাজাইছে, আমার সুইটটা ফোলারা নুরানি বিভাগে পড়ে তে জানা যা পারে বুড়া বেড়া ফাইকটা বর্ষা দিয়া রয়েছে, ফড় হইয়া গেছে গা চামড়া দাঁত ফুড়ে গেছে গা ঘুষ হইয়া আরে
এবারে জানাজা পারে না আমার সুইটটা ফোলাড়ায় পারে ওই যে মাদ্রাসায় পড়ছে তে জানছে এর লাগিয়া আল্লাহ ডাক দিয়া কোরআন শরীফও কইছে হও তোমার বয়স বেশি হইতে পারে তুমি 60-70 হইতে পারে 7 বছরের ফোলাড়ার তোমার তে দাম বেশি কুল হাল ইস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হে নবী আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কই জীবনও দুই দল সমান না বয়স হইতে পারে 70-80 হইতে পারে টাকা হইতে পারে জানুনার দাম ওই টাকাওয়ালার চাইতে বেশি বংশওয়ালার চাইতে বেশি বয়স্ক মানুষটার চাইতে বেশি ঠিক কি না তাহলে জানার দরকার আছে নাকি নাই এই সাউথুল আতফাল মাদ্রাসায় এই জানানোর ব্যবস্থা করছে কি সুন্দর ফলাফল শুদ্ধ করে কোরআন শরীফ খেলাইছে কি সুন্দর তে আত্মায়াত পারে কি সুন্দর তে দুরুদ শরীফ পারে দোয়ায়ে কুনুত পারে এখন যদি আমি কই আপনার ভিতরে দোয়ায়ে কুনুত পারেন কাড়া কাড়া দাঁড়ান হগলে এশার নামাজ পড়ছেন বিতিরের নামাজ পড়ছেন দোয়া কুনুতের কাম হগলের লাগছে কিন্তু আমার সামনে কেউ কইতেন রাজি হইতেন না একজনও রাজি হইতেন না রাজি হইতেন না কিরে আপনি কইবেন যে হুজুর সমস্যা পুরো ক্লিয়ার হয় না হুজুর না আব্বা ইসলাম মানতে মানতে 70 বছর বয়স হয়েছে আপনার ওহনো ক্লিয়ার হয় না আপনি ক্লিয়ার হইব কবে যে দিন গেছে একেবারেই গেছে আসুন সেই দিনটাকে আমরা ফিরিয়ে আনি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকে আমরা গড়ে তুলি সবাই কন আমিন জোরে কন আমিন বন্ধুগণ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদেরকে মর্যাদা দিয়ে মানুষের পরে তিনি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা যারা মুসলমান হয়েছি দাবি করি কিন্তু আমরা প্রকৃত অর্থে মুসলমান কারে কয় আমরা এটা বুঝি না ইমান আনা সহজ মুসলমান হওয়া আরো কঠিন আপনি যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আপনি ইমান দেন আপনি ইমান এনেছেন যদি তিনটা বিশ্বাস করেন আপনি মুখে বলছেন অন্তরে বিশ্বাস করছেন কাজে প্রকাশ ঘটাইছেন তখন হচ্ছেন আপনি মুসলমান সুবহানাল্লাহ বলবেন না এখন লা ইলাহা ইল্লাল্লাহ খুব খেয়াল করেন আপনি যখন বললেন আপনি কি বুঝছেন আপনি কি বলছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার সাথে সাথে আগে সব কিছু নাই করে দিয়েছে লা ইলাহা কিচ্ছু নাই লালনকারী নাই পালনকারী নাই জীবনদাতা নাই বিধানদাতা নাই হায়াতদাতা নাই মাউতদাতা নাই রিজিকদাতা নাই আমার জন্য রহমান রাহিম সত্তার গাফফার আইয়ুব ওয়াদুদ কেউ নাই ইল্লাল্লাহ আছেন একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না তাইলে কি বুঝলেন আপনি আপনার মন মতো চলাচল না আপনার মন মতো খাওয়া দাওয়া নাই আপনার মন মতো কথা নাই আপনার মন মতো লেনদেন নাই আপনার মন মতো ব্যবসা নাই আপনার মন মতো চাকরি নাই সকল জায়গায় আপনাকে বিধান মানতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমরা সবাই স্বীকার করে নিই তাহলে আমরা বিধান মানব কার কথা বলো বিধান মানব কার সবাই বলেন বিধান মানব কার ছেলেটারে ছেলেটারে একটু হালকা একটা টোকা দেন যাতে বেশি দুধ না পায় বন্ধ করো এটা একটু খেয়াল করে শুনে একজন মানুষের জন্য এই মাহফিলটার যদি ক্ষতি হয় এই সম্পূর্ণ মানুষের যায় জিম্মা আপনি নিতে পারবেন একটা মাহফিল করা কি চারটিখানি কথা আপনি মনে করছেন আপনি তো মনে করছেন মাইক লাগাইছে প্যান্ডেল করছে হুজুর আইছে ওয়াজ হইতেছে আইয়া হুন্না লাগিয়ে আছে কিন্তু এখানে যে কত টেনশন কত পেরেশানি কত পরিশ্রম আপনি এটা বুঝবেন না তো শুধু আপনি একটা মাহফিল নষ্ট করে দেওয়া আপনার জন্য সহজ কিন্তু যে করছে সে বুঝে যে কত ব্যর্ণতার কাজ হয়েছে সুতরাং খুব খেয়াল করে মনোযোগের সাথে আপনারা শুনতে হবে কোনোভাবেই কাউকে বিরক্ত করা আমার জন্য যেন আরেকজনের ক্ষতি না হয় প্রয়োজন আমি চলে যাব আমার ভালো লাগে না আমি উঠে যাব কিন্তু কারো ক্ষতি করার অধিকার আমার
এটা খেয়াল রাখতে হবে, আমিন কর। তাইলে আপনি যখন বললেন লা ইলাহা, কথা কয় না লা ইলাহা, এটা বলার সাথে সাথে আপনার নিজের মন মতো আর কিচ্ছু মন মতো আপনি একটা কাজ আর করতে পারবেন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, ইমামের সাথে মুসল্লির সম্পর্ক, পীর সাহেবের সাথে মুরিদের সম্পর্ক, উস্তাদের সাথে ছাত্রের সম্পর্ক, দোকানদারের সাথে কাস্টমারের সম্পর্ক, ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক, রাজনীতিবিদের সাথে ভোটারের সম্পর্ক, অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, তাদের সাথে জনগণের সম্পর্ক, সব কিছু হুকুম করেছেন আল্লাহ, আর নিয়ম কানুন তরিকা শিখিয়ে দিয়ে গেছেন নবীজি। বলেন সুবহানাল্লাহ। আর বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ, যদি আপনি মুসলমান হইতে চান, আর আপনি যদি মুসলমান না হন, যে আমি হুজুর কইছি ওইলে হইছি না হইলে নাই, তাইলে আপনি যেমনে মন চায় এমনে চলতে পারবেন। কিন্তু যদি আপনি মুসলমান দাবি করেন, তাইলে আপনি এইভাবে আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকা অনুযায়ী চলার বাইরে, এই চলার ছাড়া আপনার জন্য কোনো উপায় নেই। এজন্য আল্লাহ বলছেন উদখুলু ফিসসিলমে কাফা, তোমরা যদি ইমানদার হতে চাও, মুসলমান হতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে চলে আসো। কিছু আসবা কিছু আসবা না, আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল, কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না তা হবে, মানলে পুরাপুরি মানবেন, নাইলে একবারে না মানবেন, ঘরের ভিতরে এলে ফুরো আইবেন, না হইলে বাইরে থাকবেন, চৌখাটো খেলুই তাহলে। এখন আপনার চৌকাটের ভিতরে হেলান দিয়ে খেলুই রয়েছে, তখন যেবারে দরজা বন্ধ করব গিয়ে দেখে যে আপনার চৌকাটের মধ্যে খেলুই রয়েছে, এখন দরজা টান দিলে এখন আপনি রুফরে আইয়া পড়ব, আপনি ব্যথা পাইবেন, মানে আপনার এই কী কইতে হইব, কইতে হইব যে ভাই ওইলে ভিতরে যান না হইলে বাইরে যান, এটা কী খেলা দিলেন আমি দরজা বন্ধ করা, এই কথা কোন লাগবো নিও কথা করেন, সবাই কি ঘুমাই গেছেন আপনারা? দরজাটা বন্ধ করতে গেলে যাবার আর চৌখাটো খেলুই রয়েছে, এবার আরও কোন লাগবো, ও ওইলে ভিতরে যান না হইলে বাইরে যান, এর বাইরে কোনো কথা আসেনি। আল্লাহ ডাক দিয়া কইছে উদখুলু ফিসসিলমে কাফা, ভিতরে আসো, বাইরে থাকার মাঝামাঝি থাকার দরজায় থাকার কোনো সুযোগ নেই, কিছু মানবা কিছু মানবা না এটার নাম ইসলাম। এখন আমরা কিছু কিছু জায়গাত মানি, যেমন ভৈরবনগর মসজিদ আবুল বাশার সাহ আমার কলিজার টুকরা যখন নামাজ পড়া, এবারে আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধ, আচ্ছা এবারে যাইতে দেরি হয়েছে, আরেকবার আমি মনে করছো হুজুরে আইয়াছেন নিয়ত বান্ধ, আসরের চার রাকাতের ভিতরে আমি দুই রাকাত আগুয়াই রাখি, হুজুরে যাও না রাখে ভেড়া দুই রাকাত ফোরা লাইছে, হুজুরে গিয়ে নিয়ত মানছে পরে লগে আরও দুই রাকাত ফরছে, হুজুরে সালাম ফিরানের আগে হুজুরে ওর আত্মা এত ফেরে খেলে গেছে গা আরও দুই রাকাত ফরব, হেবারে তো আগে দুই রাকাত আম কইয়ে রাখছে, অন হেবারা সালাম ফিরে নিয়েছে আমার তো চার রাকাত ওইছে, ওই বনি আরে কার লগে কথা কইতে আছি আমি, ওই বনি সবাই কথা বলতে পারেন না, আপনি কি ম্যাম বসা তারও ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকে, তাই জি গাইতেছে একটা লোকও মাথা না কথা কয়, সবাই মিল্লা কথা কই দেবো না, সবাই কোন আমি সবাই কোন আমি, তাইলে কি করতে হইব, ইমাম সবে আল্লাহ আকবার কোনের আগে আমি নিয়ত বানলে নামাজ হইব নি কথা কেনা নামাজ হইব নি, তাইলে ইমামে যখন আল্লাহ আকবার কইয়া সারবো এরপরে আমি আল্লাহ আকবার কইয়া নিয়ত বান্ধন লাগবো, এই জায়গাটাতে আমরা হগলে আল্লাহরে মানি ইসলাম মানি। মসজিদ কেউ ইমাম সাহেবের আগে রুকুত যায় না, ইমাম সাহেবের আগে সেজদাত যায় না, ইমাম সাহেবের আগে কেউ সালাম ফিরায় না, সব জায়গার ভিতরে ইমাম সাহেব যেমনি হুকুম করে এমনি মানে, কিন্তু এই মানা না খালি কি মসজিদে মানন লাগবো,
না সব জাকাত মানা লাগবো? সব জাকাত মানন লাগলে একবার বুট ফাইয়া আমরা তার যে 17 বছর রইল কি তা করো না কিনা কও? বুট ফাইছে কয়বা, রইছে কয়বা? তিনবা রইছে কয়বা? তিনবার। বাহির বার আল বুট লাগে না, হ্যাঁ আর ইসলাম লাগে না, হ্যাঁ আর ভাগনা ভাগনা কোথার লেগে বেড়ে ঠিক কিনা কও? মানলে আপনি সব জায়গাত মানবো, আর না মানলে নাই। কত ভালো ভালো বেড়ায় কাফের আছে না তো কি তুইছে? কত বড় বড় বেড়ায়, ধনী ধনী বেড়ায়, পৃথিবীর সেরা ধনী বিল গেটস, এই ভারতীয় উপমহাদেশের অন্যতম ধনী মুকেশ আম্বানি, তারপর আদানি গ্রুপ, কত বড় বড় কথা কেন না, কত বড় বড় লোক, ধনী ধনী মানুষ আছে কাফে। এই যে যত বড় বড় বিল্ডিং আছে মুসলমানে কয়টার মালিক? বেশিরভাগের মালিক তো কাফেরে। এই যে দামি দামি গাড়ি কয়টার মালিক মুসলমানে? এটি তো বেশিরভাগ কাফেরে। টেহা পয়সা যে এত বেশি, এটি কয়জন মুসলমানের এত আছে? বেশিরভাগ তো কাফেরে। কাফের কি অভাব আছে নি? আল্লাহ কইছে আপনি মানলে পরিপূর্ণভাবে মানবেন, না মানলে নাই কইয়া ভাইয়া বিদায় হইয়া যাবেন গা। মনে রাখবেন আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হতে হবে, ঠিক কিনা? আপনার মন মতো ইসলাম হইতো না তো? আপনি যা চান আপনার সুবিধা মতো ইসলাম দ্বারে ভোগ করবেন, এটা হইতো না? আপনি সুবিধা হইলে আসি, না হইলে নাই, এটা তো হইতো না। এটা তো অলদিমার খা, এটা আলু মার্খা মুসলমান। আপনি বুঝতে তো লাগে, হুটকি তো লাগে, ঠিক কিনা খাও? এটা হবে আপনি মানলে পরিপূর্ণ মানবেন। এটা মুস্তাক ফয়েজির কথা না, নাগাইসের ফিসাবের কথা না, আল্লাহ নিজেই বলেছেন ধুলু ফি সিলমে কাফ। এই জন্য ইসলাম যদি আপনি মানতে চান তাহলে আপনি ইসলাম আগে জানতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজ কেমনে ফরন লাগে না জানেন, যতই মন হোক আপনি নামাজ পড়তেন পারবেন নি? কতখানে ফারবে? আপনার মনটায় কয় সাতরাইয়া ফহিরের এই ফারে তেই ফারও যাইতেন, আপনি কুদ্দুরা দিয়েছেন পরে ফানি ফুনি খাইয়া ঠুলঠুল লইয়া উঠাইয়া বসে। আপনি সাঁতার না জানলে পুকুরের এই ফারের তে যেমন হেই ফারও যাইতেন পারতেন না, আপনি ইসলাম না জানলে আপনি মানতে পারবেন না, ঠিক কিনা? এর লেগে আমরা দেশের ফেসফুস বেশি, আমরা দেশের তারা না জানিয়া মানতো চা ফাঁস লাগাই। ধরা মার ভাইরা মার মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে আমার নবীকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জানে আর একদল জানে না, একদল মানে আর একদল মানে না, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ, একদল জান্নাতি আর একদল জাহান্নামি, ঠিক কিনা? গোটা পৃথিবীর মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, জানে জানে, মানে মানে, জান্নাতি জাহান্নামি, আল্লাহওয়ালা শয়তানওয়ালা, ফেরেশতার চাইতে উত্তম জানোয়ারের চাইতে খারাপ, দুই দলের কথা কোরআন শরীফ আল্লাহ বলছে। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? যারা আল্লাহকে আল্লাহ মেনেছে, নবীকে নবী মেনেছে, যারা দীন ইসলাম মেনেছে, দীনের পথে চলেছে, তারা জীবন বাজি রেখেছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, টিটকারি হয়েছে, বসকারা হয়েছে, তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না, রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমি, জোরে পড়ে না আমি, এই যারা জানছে যারা মানছে তারা সব অত্যাচার সহ্য করছে, কিন্তু ইসলাম রাব্বা ছাড়ছে না, ইসলামটা ছাড়ছে না, টিটকারি হয়েছে, মস্কারা হয়েছে, জ্বর উঠছে, ফেডো অসুখ হয়েছে, জালখানাত নিছে,
কত মানুষ কত ভাবে কথা বলছে, তারা কইছে যা মন দায় ধরে করতে পারবা, কিন্তু ইসলাম ছাড়ুন না। সুবহানাল্লাহ কইছেন না, তারা বুঝা হইন না ইসলাম মানছে। আমরা তো বুঝে হইন না ইসলাম মানছি না, এর লাগে আমরা এই অবস্থা। তখন তারা মানছে, তারা ছাড়ছে না। নিয়ে আয় ছেলে বস, তারা মানছে। আল্লাহ আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না, যেরকম সুবহানাল্লাহ এই তারার ব্যাপারে খুশি হয়েছে। অন আমরাও যদি এই জায়গার যাইতাম পারি, তাহলে আমরার লাগে আল্লাহ খুশি হয়ে যাবো গা। সুবহানাল্লাহ কইতেন না, আমরারে হগলে মিল্লা যখন মৃত্যুর পরে কাফন পড়াইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবর, হগলে দেখবো মাটির কবর। আমরা যদি এমনি মাইন্যা জান্যা বুঝা যাইতাম পারি, সবাই দেখবে মাটির কবর, আমরা গিয়া দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়। এখন যারা জানছে মানছে চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কইছে আমিও তারার লেগা খুশি, তারাও আমার লেগা খুশি, তারা মরলে তারার জান্নাত। যারা মানছে না, যারা বুঝে হইনা বিরোধিতা করছে, যারা টিটকারি মারছে মস্কারা করছে, যারা মন মতো চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কিতা কয়? আল্লাহ তাদের ব্যাপারে ওয়াজ করছে, আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل الله قال شنو 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 একদল মানুষ আছে এমন ولهم قلوب لا يفقهون بها তাদেরকে মন দিছি তারা বুঝে না ولهم أعين لا يبصرون بها তাদেরকে চোখ দিছি কিন্তু তারা দেখে না ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা তাদেরকে কান দিছি তারা শুনে না আমরা কই আল্লাহ এডি আবার কি মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহতে কি জানোয়ার আল্লাহ কয় না বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কি না এরকম আছে নাকি নাই সব বুঝে আব্বা ইসলামটা বুঝে সব বুঝে সব বুঝে লাভ বুঝে লস বুঝে সব বুঝে কিন্তু ইসলামটারে বুঝছে না আল্লাহ কয় উলাইকা কাল আনআম বালহুম আদাল এটা নিকৃষ্ট জানোয়ার কারণ জানোয়ারের চাইতে খারাপ এই যে এই ছেলে বস এরকম করতেছো কেন কয় ঘন্টা ওয়াজ হয়েছে হ্যাঁ কেন অষ্ট চুপ করে বস মাছ থেকে একটা লুক উঠবেন না আমি আগেই বলেছি ক্ষতি করবেন একটু চুপ করে বসে আমি লম্বা সময় আটকে রাখবো না আমি বুঝতে পারতেছি প্রচণ্ড গরম কম জায়গায় লুক হয়ে গেছেন বেশি এটা আমি মনে রেখি আমার মনে আছে আমার ব্রেইনে আছে ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি আপনার সুখ দুঃখ বুঝার মতো ক্ষমতা আল্লাহ আমার কম বেশি দিছে আমি এটা বুঝি আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি এখন সমস্যা কি জানেন সমস্যা হলো খুলুসিয়তের আমাদের বড় খুলুসিয়ত যদি না থাকে আপনি এটা সাদা কাগজে লেখা থাকেন হবে না আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন কেন করছেন এটা আগে থিতাইতে হইব যদি আপনি না থিতা তাইলে কিন্তু আপনার কাম হইত না আচ্ছা আমরা নামাজ পড়ি কার খুশির লাগিয়া আল্লাহ কথা কেন তো কার খুশির লাগিয়া আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর খুশির লাগিয়া আমরা যদি জানতাম আল্লাহ খুশি হইত না ব্যান্ডায় তুইটা শীতের ভিতরে একটা লোক আমরা নামাজ পড়ন দূরের কথা টাইম মতো বালা টাইমেও তো পড়লাম না আমরা বুঝছি যে ভাই ও আল্লাহ নামাজ ফরজ করছে না করলে কেয়ামতের ময়দানে আসামি হয় এর লাগে আল্লাহ তাবারক ও তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করছে আমরা পড়তে আছি রোজা রাখি কার লাগিয়া হজ করি কার জন্য তাইলে হাসি সাপ কইয়া ডাক না দিলে এবার মন খারাপ হইল কিনে কথা বুঝছেন না আপনি আমার ও বুঝছেন না হলে যদি আপনি আল্লাহর জন্য হজ করিয়া থাকেন হাজি সাহেব কইল না কে রে আপনার মন খারাপ করছেন কে রে আপনারা মাওলানা সাহেব কইল না কে রে আপনার মন খারাপ হইল কে রে বুঝা গেল আপনি মানুষের ডাকটা ফাওনের লেগিয়া মানুষের কাছে মর্যাদা ফাওনের লেগিয়া আপনি এই সুরতরা ধরছেন আসলে আপনি খালে সন্তর ইসলাম মানতেন চান না খালে সন্তর ইসলাম মানতেন চাইলে আপনার কেড়াই কিতা কইল কিতা আইলো গেল এটা আপনার কিছু আসে জানা আপনি চিন্তা করবেন আমার আল্লাহ খুশি থাকলে সারে ঠিক কিনা
আল্লাহ যদি খুশি না হয় তবে আপাতত বন্দী কি করাম কার লাগিয়া সাহাবায়ে কেরাম এই কামটাই করছে সাহাবায়ে কেরাম এই কামটাই করছে নবীজিরে যখন কাফেররা নবুয়ত পাওয়ার পরে 13টা বছর মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিয়ে খুব খেয়াল করেন কয় বছর কথাটা কয় বছর 13টা বছর নবীজি মক্কায় জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মাইয়া বিয়া দিছে মক্কায় বংশধর মক্কায় ব্যবসা করছে মক্কায় লেনদেন করছে মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় কারণটা কি নবীজি গেছে কারণটা আপনারা বুঝছেন কারণ আপোষ করেন আমরা তারা তো আপোষ করালা আমরা তারা আপোষ করালা আমারে অনেকে বুঝায় কো হুজুর ইয়া এত শক্ত কথার দরকার না আমারে বুঝা আমি কি শক্ত কথা কয় এত কঠিন কইরা পকেটে ইসলাম না মানলে কি তৈবে এইটা কোনের দরকার কি মানলে কি তৈব খালি এইটাই কর আমি কই 33 বছর ধরে ওয়াজ হি করে একটা মাথা লইয়া পড়ছি ওহন আপনি কোন ইসলাম না মানলে কি তৈবে এটা কোনের দরকার নাই এতে কি আসলে বালা নাকি তার উফরে ফরে দেখাতে এই কথা কইছে ওয়াজ দা তার উফরে ফরে কারণ আমি সুদের বিরুদ্ধে কইলে হেতে সুদ খুরইলে তার কি ভাল লাগবো নি আমি নামাজের কথা কইলে তে বেনামাজি হইলে তার কাছে কি ভাল লাগবো নি তারে হাজি সাহেব পয়সা না কেড়ে এর দুই দিন আগে তে সাহসটল লাগ গেলাইছে আমি যদি কই হাজি সাহেব না কইলে রাগন কেড়ে এই হাজি সাহেবে কি আমার প্রতি খুশি হইব নি এবার তো বেজার হইব এবার তো ভাল লাগে না এত কথা সিহন কথা এইদিন আমি জায়গায় কারাগুদে করে আছি নাউজুবিল্লাহ কইতেন না নবীজি নাই নবীজিকে থাকতে দেওয়া হলো না দেখেন ইমান কারে কয় ওই যে খুলুসিয়ত কইছিলাম নবীজির কাছে সবাই মিল্লা টেহা পয়সা অলংকার সব আমানত রাখছে ও নবীজি যাইবো গা এডিকিতা করো এডিকিতা করো নবীজি আলী আলী করে কই আর রাসূলুল্লাহ বিদে এখানে এই সম্পদরা অমুকে এই টেহাটা অমুকে এই জিনিসটি অমুকে তুই এডি লইয় হইতা থাক আমি যা গেতে আছি তোরে আইয়া জি গেলে কবি আমি কইতাম পারতাম না কই গেছি আমি কই যাই তোর চিন্তার দরকার নাই তুই গিয়া ঘুমাই থাক যা ওই হইব তুই টেনশন করিস না কয়দিন পরে তোর লগে আমার দেখা হইব কথাটা খেয়াল করে সব আল্লাহ কইতাম না লাস্টে যে যাইতে গীতা কইছে কয়দিন পরে তোর লগে আমার এই কথাটা কোন আমার হবলে কয়দিন পরে তোর লগে আমার এই কথাটা আলীর ভিতরে গেট তালাইছে আলী একবারও কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি যে যাইবেন গা কাফেরারা যখন আইয়া বিচারবো আপনি রে আপনি রে না পাইলে ফিডা কি আমার এহাতে মাটি ছড়বো সব ফিডা তো করবো আমার উফরে যে এটা মাটি ছড়বো এটা তো টোহাইয়া দিব আপনি যে যাইতেছেন গা আমার হতাইয়া কাফেরটা কতক্ষণ পরে তো ঢুকবো আইয়া সেটা সাত দরাল গিয়ে দেখবো আপনি নাই তো আইয়া ধরবো আমারে কিনা কই গেছে তা আমি কেন জানি না কোনো লোক লোক দুই তিন ফুল দেখে চালাইবো জানোস না ইয়া করতে জাগা পাও না তুমি জানো না এই কথা কই আমার যখন মাইট শুরু করবো আমি কি তা করতাম এই কথা আলী এসি যায় না আলী এই কথাও কয় না ইয়া রাসূলুল্লাহ আমার ফাইলে তো মাইরা লাগবো এই কথাও কয় না কে রে কয় না কারণ নবীজি নিজের পবিত্র মুখে কইছে কয়দিন পরে তোমার লগে আমার সুবহানাল্লাহ কয় না তো আলী বুঝা লাইছে নবীর লগে দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না ইনশাআল্লাহ এটা আলিয়ে বুঝা লাইছে সুবহানাল্লাহ কইতেন না এবার আলিয়ে নিশ্চিন্তে শুয়ে রয়েছে নিশ্চিন্ত আইয়া যখন ডাক দিছে আলী উঠতে সেরা দেখে যে সারিগুলদা কাফেরে কেউ তরবারি কেউ বর্ষা কেউ লাডি ছোড়া লইয়া আলীরে মারণের লেগে রেডি আলী কয় ভাই লাভ হইতো না কই গেছে আমি কইতাম পারতাম না ওই জিনিসটিকু কয়টি সব দিয়া গেছে তোমরারে বাক কইরা দিতাম পারা আলিয়ে যখন মক্কা ছেড়ে পরে মদিনায় গেছে সাহাবে কারাম আলী আপনার কথা জিগাই কই জিগাও না ওই যেই দিন নবী যে আপনারা সাধন করলো হতাই দিয়াইল আপনার কি ডর করছে না যেতেন আইলে তো ফিটা শুরু করবো ওই শরীরে মানে কাপ দিয়া উঠছে কিন্তু যেই মাত্র নবী জিয়ে কইছে যে আবার দেয়া হইব লোকে লোকে কাপটা সাইডে দিয়ে শরীরে ভাত লই গেছে গা কই ঘুম কি রকম হয়েছে কই জীবনে সবচেয়ে ভালো ঘুম হয়েছে হেই রে জোরে কথা সুবহানাল্লাহ হেই রেটার মতো ঘুম এত আরামের ঘুম আমি জীবনেও ঘুমাইতাম পারছি না তো এলে বুঝা গেল আলী 1% টেনশন করে নাই ঠিক কিনা আলীর বিশ্বাস এখলাস খুলুসিয়ত তাকওয়া পরহেজগার পারবেননি আপনি আপনি এটা পারতেন না তো আপনি এটা পারতেন না আলিয়ে পারছে আল্লাহ তার এই মর্যাদা হয়েছে আরেকটা কথা কই সাহাবাই কেরাম কেমনে আপনারা কি কষ্ট হইতে আছে কেমনে সাহাবারা পারছে দেখ নবীজি বইয়া রয়েছে
কাবা ঘরের লোকে হেলা খেয়াল করেন কত মনোযোগ সবাই মনোযোগ আমার দিকে খেয়াল আলী এই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে এমনি বইয়া রইছে ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে সুবহানাল্লাহ কন্ডা কেন কন্ডা উযুবিল্লাহ জোরে কন্ডা উযুবিল্লাহ আবু জেহেল আইছে এর কথা আছে মুহাম্মদ সবাই কন সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি করতে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান নবী বসে আছেন কাবায় হারান দিয়া ইসলামের চরম পরম দুশ্মন আবু জাহেল তিনি আইসা কয় ও মোহাম্মদ তুমি দেখ একদিন এক কথা কও চল্লিশ বছর বয়স যখন হইছে মানুষ আরো বার ফুকত হয় তুমি ওইটা সফাতলা তুমি দেব দেবীর মুখে সুন কালিমা খাইয়া তুমি কও এক আল্লাহ আর তুমি দিলে নবী তোমার তো কথার কোনো স্টেশন নাই আজ যা তোমার কাছে জানতাম চাই নতুন কোনো কথা আসেনি নবীজি মুসকি হাসি দিয়া কয় চাচা কাল খেয়ে একটা ঘটনা ঘটছে কয় কি ঘটনা আমি শুয়ে রয়েছি উম্মেহানির ঘরে আমারে ডাক দিয়া জিব্রাইল ফেরেশতাইয়া সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী আপনার সালাম আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম ওই উঠেন আমি উঠলাম ঠান্ডা পানি দিয়ে উজু করলাম আমার আত্রার দৈরা টানতে টানতে কাবার সামনে নিছে সিট কইরা শোয়াইয়া গোলার নিচে তে নাভি পর্যন্ত ফুস দিয়া কাটটা লাইছে সাটনা দিয়ে উল্ডাইয়া ভিতরে হাত দিয়া আমার কলব ডারে বার করছে একটা ডাক দিছে মিকাইল করে মিকাইল কিতা বুঝি না পরে দেখি ফেরেস্তা মিকাইল আইছে আইয়া সাইরা এবার একটা বাড়ির করে জমজমের পানি আনছে সুন্দর করে দুইয়া আস্তে করে ভিতরে ঢুকাইয়া সাটনারি সোজা করে টান দিয়া দইরা চামড়ারা সেলাই করিয়া বোরাকের উপরে আমারে তুলছে একটা উড়াল দিয়া চইলা গেলাম মসজিদে আকসাঙ্গার গঞ্জি আই বসো এই ডাক্তার লাগিয়া বাইরা লই তো চাই তাকে উঠলে তো ডাক দিব তো আমার মানুষে সিং না লাগবে তোমার সিং ফরে তুমি খেলি বউ আমিন কর এইরকম কথার ভিতরে মানুষে উড়ে খেয়াল করে শুন আমরা মূল কথার দিকে যাইতেছি মার হাবা কয় না রে এখন এই আবু জাহেলে কথা মনে আছে নিও আবু জাহেলে কয় কিতা করছো তাই আমারে মসজিদে আকসার ভিতরে নিস মসজিদে আকসায় যাইতে লাগে তিরিশ দিন আইতে লাগে তিরিশ দিন উডো সৈরা স্বাভাবিকভাবে গেলে যাইতে লাগে কয়দিনও আহা কথা কয় না রে আইতে লাগে কয়দিন তোমরা এখানে কি করতেছো মনোযোগ দাও না তো তোমরা যাইতে কয়দিন তো যেই জায়গায় যাইতে তিরিশ দিন লাগে আইতে লাগবো কয়দিন আর নবীজি কয় কালকে আইতে গেছে কখন বই হরিছে কখনো কই বই হরিছে মক্কায় কাবা ঘরের কাছে তাইলে এবারে বুঝা গেল যা কারবার ঘোরানো তো রাইতে রাইতে ঘোরাইয়া ইয়া পড়ছে সৌবাহান আল্লাহ কয় না তো যাইতে না লাগে কয়দিন আইতে না লাগে কয়দিন আমি যদি ওখানে আপনারা কই এশার নামাজ পইরা ঢাকা গেছিলাম এখন আইসা আপনাদের সামনে ওয়াজ করতে আসি আপনারা কইবেন সিদ্ধ হনো পড়ছে না হুজুরের মাথা রায় কি কাম করে না নাকি কি তারে কইল ওইটা কইতেন না আপনারা আরে কইবেন নি কারণ ঢাকা যাইতে কমপক্ষে তিন চার ঘন্টা লাগবো আইতে লাগবো তিন চার ঘন্টা এশার নামাজ করে আমি ঢাকা গিয়া ওহন আইয়া আবার জাজিয়ার ওয়াজ করি কেমনে এটা তো চিন্তার বিষয় ঠিক নিও তো নবীজি কয় রাইতে বিলে হুত্যা রয়েছে এরপরে গেছে কখনো মসজিদে আকসা এরপরে নবী আরো কই তোলছিল সাতাশ মান ভ্রমণ কইরা সিদ্দাহতুল মুনতাহা গিয়া আল্লাহর লগে দেহা কইরা দাবি দাওয়া লইয়া এরপরে আইয়া এখনো সকালে আইয়া আপনি লোকে বইয়া রয়েছি এই কথা হুননের আগে আবু জাহেল কয় আগ্রহ না আগ্রহ না তুমি ষাট দিনের রাস্তা
তুমি রাত্রে গিয়ে ওহন আমার সামনে বইয়া কথা কইতাছ, মনে মনে কয় এই তো পাওয়া গেছে পয়েন্ট, যারা নতুন মুসলমান হইছে আজকের এই পয়েন্টটা দেখবে সবগুলো ছড়াইলাম। আবু জাহেলে কয়, ইয়া মোহাম্মদ একটু দূর আগে যেই কথাটা কইছো আমি কিছু লোকজন আনলে এটা কইতে পারবা নি আবার, কোনো ফরতাম দেখি দিদি আছে কোথায় হাইয়ে দেবো তুমি করা কত ডাক দিয়ে লই আই কয়জন কত আনেন না। আবু জাহেলে সাফা পাহাড়ও গিয়ে উঠছে, ওইটা ডাক দিছে আও আমার দেশের মানুষরা কইও তো নেতা ডাক দিছে কর্মীর কি হুশ আছে, সব দৌড়াই আইছে, আইসা পরে রবির সারি গুল দিয়া বইছে, বইছে পরে আবু জাহেলে কয়ও আমি এই যে মোহাম্মদরা পাগল কই তোমরা তো মানো না, পাগল কারে কয় একজন টার ভাই তো ভাই সাহেব কি তো হইছে ক মোহাম্মদ করে ঘটনাটা কো কি ঘটনাটা কইসা কত আগে আবার কক সাসার লোকে যেটা কইসা এটা আবার কক তো নবীজি মুসকি আসি তা কয় কথা তো হেই দে কুকুরে ঘটনা উত্তর হইলা তারপরে আমার ডাক দিয়া তুলছে জিবরাইলে এবারে দৌজু কইরা গেলাম কাবাগরে সিনা কিতা সিনা সাফ করছে, তারপরে এই এই বুড়া কো কইরা মসজিদে আকসাত নিছে হ্যানতে সাতাশ লাখ কাবো আরাম কইল কই গেছা কই মসজিদে আকসাত। আবু জাহেল কই আমরা বিতে কেড়ারে আকসাত গেছ এক দেখে রিয়ক আমি তো কাল খাইছি পয়সা তো কয় দিন লাগছে তো যাইতে লাগছে তিরিশ দিন আইতে লাগছে তিরিশ দিন, ওই মোহাম্মদে কি কয় রাইতে গেছে সহালে ওহন আমরা সামনে বইয়া রয়েছে আবার বুঝো কি ফাগল তো যারা আসিল শব্দ কাফে এটা নিক ভাইসা আমরা দমখতম কি করেন ফিরতে হেবাডারে আপনি ফাগল করে আমরা কি ভালাকু এবারে লইয়া না আছে আবু বকর ভাইসা বেন সব ভালো লাগুন না কেন আবু বকর ভাইসা বেন এবারে লইয়া বেশি ফাগল হয়েছে হেবাডারে আইনা কথাটা হোনা দেখবেন হেবাড়াও হেবাড়ারে সাইজা দিয়ে রাখতে যাইব গা আইলা একজনকে আবু বকর রাখে লইলে একজনে দৌড় দিয়ে গেছে আবু বকর ভাইসা জাহেল ভাইসা বেন আহে পয়সা পরে দৌড়ে যাইছে নবীজি আইয়া দেখ আই খেয়াল করে শুনো নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া দেখে যে নবীজি হেলান দিয়া বইয়া রয়েছে চারুকুম যা কাফের গেড়াল দিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মন্ডও খারাপ হয়ে গেছে গা ও সভ্যের লোকে তো মতি গতি ঠিক নাই নবীর এসে গা কত কত হনাইছে আত্মার তুলছে নাকি কি হইব আবু বকরের মন্ডা খুব খারাপ আইয়ে সালাম দিস আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এবার কেউ কিচ্ছু কোনের আগে আবু বকর সিদ্দিক কইতে আছে ইয়া রাসূলুল্লাহ ঘটনাতে আপনি কই আছে বাংলা কইতেন না অহন কইলাম কেউ কিছু কইছে না আবু বকর সিদ্দিকের লগে বেরাস্তা আইসে পরে অহন দেহা হইছে না আর আবু জাহেলও কিছু কইছে না আবু বকর সিদ্দিকের ভিক্ষে জিগাইতে আছে ইয়া রাসূলুল্লাহ ঘটনাতে আপনি কই আছে সুবহানাল্লাহ কয় না তো নবীজি কয় আমি আসলাম না এই রকম আবু বকর হুমছে না আবু বকর আইয়া সেই রে কয় গত রাইতে আপনি কই আসলে সাক্ষী কি বিরুদ্ধ দেখেছে না পক্ষে আইছে পক্ষে তো আইসেছে আরো ভিড়ছে না নবী কয় আসলাম না আবু বকর কয় খাইছি না তো মানে আরো ভিড় হয় না সুবহানাল্লাহ কয় না তো এই কথা কইছে পরে কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোবানের লেগে আবার যেন শক্ত ইয়া সুপার গুলো দিয়া লাগবে আছে কারবার কি এখন এই আবু জাহেলে পায় আবু বকর কথা শুনছো নি মোহাম্মদে কিতা কইছে কয় কিতা কইছে মোহাম্মদে কয় গত রাইতে দিলে এবার মক্কার মসজিদে আকসাত গেছে হ্যাঁ লো গিয়া এরপরে বিলে আবার দুই রাকাত নামাজ কইরা সাতাশ পান ভ্রমণ কইরা আল্লাহর লগে দেহা কইরা তখন বিলে এহেনও বইয়া রয়েছে আবু বকর সিদ্দিক লগে লগে কয় এটা কি তুমি বানাইয়া ক না নবীজি কইছে সুবহানাল্লাহ কন্না দে আবু জাহেলে কয় দাঁড়া আমি তো কত কথা একু এত মিশা কথা কি পারি নাকি এটা বানাইয়া কইছি না মোহাম্মদে কেনারে জিগাচ্ছা মোহাম্মদের জিগা মানে জিগার লাগতো না নবীজি তো এখন আছে জিগার তুমি কইলে আমি বিশ্বাস করাম এটা কি তুমি কইছ না নবীজি কইছে আবু এই আবু জাহেলে কয় তোমরা নবীয়ে কইছে আবার আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে সুবহানাল্লাহ এখন সব কাফেরারা কয় আবু ক তোর তো কিছু বুদ্ধি শুদ্ধি আছে ব্যবসা ব্যবসা করো যোগ বিয়োগ পারো লাভ লস বুঝো তোমার মতো ভাই সেটা বিশ্বাস করো তোমা এটা একটা কথা এত বড় বড় কথা বিশ্বাস করে বুঝে রয়েছি না সব আলাদা কথা না এটা তো কোনো কথাই না এত বড় বড় কথাই তো বিশ্বাস করে লেছি কয় কোনটা আল্লাহ রে রবি ডাক দিয়া কয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তিনশো ষাট দেব দেবী লাতি দিয়া এক আল্লাহর আবাদত শুরু করলাম নবীজিয়ে কইছে পরকাল বিলে একটা আছে বিশ্বাস করলাম নবীদি কয় জান্নাত আছে এইটাও বিশ্বাস করলাম আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ভাইও
জীবনে আল্লাহ দেখছি না, জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না, পরকাল দেখি নাই, কোনো কিছু না দেইখা এই নবীর কথায় সব যদি বিশ্বাস করতে পারি, কোনদিন দেখি নাই, কোনদিন এর আগে শুনিও নাই, এই নবীর কথা শুই না, সব যদি বিশ্বাস করতে পারি, নবীজি খালি কইছে রাইতে রাইতে আকসা গেছে, এডার অবিশ্বাসের কি আছে, আমি বিশ্বাস করি অবশ্যই আমার নবী গেছে। আল্লাহর নবী সবার বাস থেকে উঠে আসলেন, গাল বেয়ে বেয়ে নবীর টপ টপ করে পানি পড়ে, টান দিয়া বুক টান লোকে আঞ্জা দিয়া ধইরা চিল্লান দিয়া কাবু বুক করে, ও আবু বকর তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দি। এটারে কই ইমাম, এটারে কই ইমাম, ওই আলী একবার ইমাম দেখাইছে, আবু বকর একবারই সুবহানাল্লাহ কয় না দাও, এটারে কই ইমাম, এটারে ইমাম কয়, পারবেন নি হ চিন্তা করে যার যারটাতে এতে মিল, বিবেকে ধরে না, হিসাবে মিলে না, নবী কইছে আর উফরে আর কোনো কথা নাই, এরার নাম হইল আব্বা ইসলাম। এই যে বাচ্চাগুলো এই মাদ্রাসারায় পড়তাছে, এই ইমান তাই থান্ডিরে শিখাইতে আছে, দৈন্যের এক গুল খাইতেই যাই বোগা, কিন্তু এই ফলা ফান্ডি আল্লাহ নবী ছাড়তে পারবে না, ঠিক কিনা? এই মাদ্রাসারার ভিতরে এতিম ফলা ফান্ডিও পড়ে, আমি জানি ছোট ছোট অনেক এতিম বাচ্চা এই মাদ্রাসার ছাত্র। একদিন নবীজি এরকম একটা মজলিস আপনার জন্য বইয়া রয়েছেন, এরকম একটা মজলিসের ভিতরে নবী গো সবাই আমার দিকে তাকাও, এই তাকান আমার দিকে, কি দেখছেন কত কটা কি দেখছেন? নবীজি এমনি দুইটা আঙ্গুল আলগি দিয়া কয় দেখছ সবাইকে, জি ইয়া রাসূলুল্লাহ দেখছি, কয় কি দেখছ? ইয়া রাসূলুল্লাহ দুইটা আঙ্গুল, তা ইয়া রাসূলুল্লাহ এটা কি বুঝাইলেন? আমি ওই কিছু বুঝছি না, ব্যাহত এটা মানুষ আহল কথার ক কি তাই কি তাই, এই রইলাম আমি নবীজি বড় আঙ্গুল দাও, তো ভাঙার লক্ষণ না কেন এইটা কেনা? আল্লাহ নবী ডাক দিয়া কয় বড় আঙ্গুল দা আমি নবীজি, আর ছোট আঙ্গুল হইল এতিমের লালন পালনকারী, এই দুইটা আঙ্গুল তোমরা দেখেছো যত কাছাকাছি, এই বড় আঙ্গুলটা আমি নবী, এই ছোট আঙ্গুলটা এতিমের লালন পালনকারী, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি আমি নবীজি, আর এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভেতরে আর চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবো। কি মজার মজার কথাও, আপনি তো শুনতেন চান না, ধৈর্য ধরে বসে, আমার এখনো একটা এতিমখানা আছে, আমার এতিমখানা আমি মাঝে মাঝে চিন্তা করি, চা বিকালবেলা এতিম ফলাফান্ডি কী তা করে চাই, আমি যেই রুমটাতে থাকি এটা দোতলা, এই দোতলা রুমের ভিতরে তাইয়া বাড়িয়া আমি বারান্দার ভিতরে খেরুইয়া আড়ালে চিলাটার আড়ালে খেরুইয়া চাই যে এই ফলাফান্ডি সবজি মারো কী তা করে। তো যারা আব্বা আম্মা আছে বিকালবেলা দেহার টাইম তো আব্বাই আইসে আম্মাই আইসে, ছোটো ফলাটা দৌড় দিয়ে গিয়া আব্বা দশটা দেহা দেন, আপনার মাদ্রাসার গেট হয়েছে জালমুড়ি বেছে দশটায় দিয়ে জালমুড়ি খা, তো বাফে ফুতে যে মাদ্রাসা ফোরে এমনি তো খুশি, তো ছোটো মানুষ আব্বা আম্মা দেখে না আইসে পরে আব্বার কাছে দশটা আসাইছে, আব্বায় দেহা দিছে পরে এতে দৌড় দিয়া গেটের কাছে গিয়া জালমুড়ি কিনা আনছে, আন্নাতে খাইতে আছে বাপের লগে খেড়িয়ে খেড়িয়া, আর বাফে কথা জিগাইতেও কথা কয় দুপুরে কাছে তে এ হুজুরে ফিরে নি পড়াফার চিঠি মতো মনে থাকেনি, না না লাল ফেসব করে দিছি তুই যাবার ঘর খ্রিস্টান মিলে ফেসব করে, না না আলাপ সালাপ চলতে আসি ফেসাব টেসাব করিস তুই, বা না আব্বা মাথা সাথাইছি করে ইনশাল্লাহ আর ফেসাব টেসাব এই ঘর করম লাগছে না, না না আলাপ সালাপ করতে আছে আর তে মুড়ি খেতে আছে, অন এতিম বাচ্চারা যার বাপ নাই তার বাপ দেওয়ার আইসা না দেখি তা করে, আমি চাইতে আমি খেয়াল করে দেখলাম বাপওয়ালা বাচ্চাটা বাবার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঝাল মুড়ি খায় চিপস খায়, আর বাপ ছাড়া সন্তানটা এতিম বাচ্চারা দূরে ফেল ফেল করে দূর থেকে বাচ্চাটার দিকে তাকাই রইছে, তে যে মুড়ি খায় তারও মন দায় কয় মুড়ি খাইতাম কিন্তু তেদো পারে না, আমি খেয়াল করে দেখলাম বাচ্চারা ফেল ফেল করে সাইয়া রইছে, কেউ তারে মুড়ি কিন্না দেউন্না নাই,
আমার গাল বাইয়া বাইয়া পানি পড়ে আহারে, এই রে দোষী গো। নবীজি তো কম দুঃখে কথাটি কইসা না, এর লাগিয়া নবী যে কইছে হুনো হুনো হুনো, নিজের ফুতের আদর করলে এটা দানের সওয়াব পাইবা, সৎকার সওয়াব। তুমি ফুতের লাগিয়া খরচ করছো 500 টাকা, মসজিদও 500 টাকা দিলে যেই সওয়াব, দান করলে যেই সওয়াব, বউয়ের জিনিস কিন্না দিলে হেই সওয়াব, ফুতের আদর করলে হেই সওয়াব। এখন এতিমরে যদি করো তাইলে কি সওয়াব? আল্লাহর নবী কয়, তুমি এতিমখানাত গেছো, কিচ্ছু পারছো না, এতিম বাচ্চাটা ডাক দিয়ে আনছো, মাতাটার ভিতরে কুদুর আত্রা বুলাই দিছ। ও বাংলার মুসলমান, ও কুডি জাজিয়ারার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, উস্তাদ ফয়েজির কথা না, আল্লাহ নবী কয়, বাতিম বাচ্চাটারে পাইয়া টান দিয়া দইরা, মাতাটার ভিতরে আত্রা একটা বুলান দিছ, ওই আত্রার তলে যে ত্রিশুল ফরছে আমল নামায় লগে লগে এতগুলো সওয়া। কেউ উপকার হয়েছে বুঝবা না, এই মাদ্রাসাটা হওয়াতে কেউ উপকার হয়েছে বুঝবা না, একটা লোক উঠবা না। 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল ওজন বুঝি। আজকে তোমরা মাহফিল কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে 15 তারিখ ঘর হওয়ার তুফান হওয়ার, আর এই জায়গার মধ্যে একটা ফোড়া নাই লিরা বাতাস, কি সুন্দর আরাম মতো সুবাহান আল্লাহ কয় না তো, কবুল করছে কারাও? আমার মনটায় সাক্ষী দিছে আল্লাহ কবুল করছে তোমার মাহফিলটা, এই কবুল হওয়া মাহফিলটা লগে তো কবরস্থান। এই যে এটা বাউন্ডারি যে দেখছো নি, সুইসে দিয়া এগুল দিয়া কবরস্থানের লগে দিয়া বইয়া বইয়া আমরা একদম কথা বলছি। তুমি তো এই মাহফিলের উজ্জ্বল করছো না দাব্বা, তুমি তো মনে করছো হুজুরে ওয়াজ করে হুলতে আসি, না 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 না, মাহফিল রুজন বুঝছে এই কবরস্থানটি যারা ঘুমাই রয়েছে তারা, তোমার আম্মায় তোমার আব্বায় ও রুহানি হালাতে আসার রুজন দিয়া দাঁড়াই রয়েছে। এই এলাকার মানুষ যার আব্বা কবরে শুয়াইছ, যার আম্মা কবরে শুয়াইছ, তারা ইয়া রুহানি হালাতে সার রুজন দিয়া দাঁড়াই রয়েছে। তুমিও দেখো না আমিও দেখি না, ফেরেস্তারার লগে দেখা হয় কথা হয়, ফেরেস্তারা কয় কি দাগো তুমি হানাইয়া খেরইছো গিয়ত্তা, ফেরেস্তারে তোর মায়ের ডাক দেয়া কয় ভাই ও ফেরেস্তা আমার তারাইয়া দিও না, নাগাই শের ফিসা বুজুর আইছে সাউতুল আতফাল মাদ্রাসার মাহফিল হইতে আছে, আমার ফুতো হই নাইছে, আমার ফুতে দি ফালাটার লগে বইয়া রয়েছে, হুজুরে দিলে দোয়া করবো। আমি দোয়া নিতাম আইছি দুনিয়ায় থাকতে শুনছিলাম, আব্বা আম্মার লাগে ফুটে ধুয়ে দোয়া করলে মিলে দোয়া করবো, আমার তো কবর শাস্তি আর শাস্তি রে, আমি তো ঘুমাইতে পারি না। আমি তো ঘুমাইতে পারি না, আমার কবরে দাও দাও, আমি কি দুঃখে আছি তোমরা কেমনে কইতাম, আশায় আশায় রইছি কোন দিন মাহফিলটা হবে, আমার ফুটে মাহফিল আইয়া আমার কথা মনে করে দুইটা পড়া চোখের পানি ফালাবে, এই চোখের পানিটা রুচিলায় কেমনে আমার কবরটা নি জান্নাত হয়, এই আশায় আইয়া দাঁড়াই রইছি, আমারে তারাইয়া দিও না, আমারে তারাইয়া দিও না। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি, সুবহানাল্লাহ কয় না ভাইরা আমার বন্ধুরা আমার, আমারও তো আব্বা নাই, কোনো মানুষ যখন আমার কাছে দোয়া চাইতে আসে আমারও আব্বার কথা মনে পড়ে, মাঝে মাঝে বেশি মনে পড়লে নাগাইশের কবরস্থানে মাঝ রাতে আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই, আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আপনি আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুস্তাক ফয়েজি, 11 বছরের রাজ্যে আপনার এন্তেকাল হয়েছে, আজ আপনার মুস্তাক ফয়েজি অনেক বড় হয়েছে, কত মানুষ কথা শোনার জন্য আসে, কত মানুষ আপনার ছেলের সালাম দিয়া দাঁড়াই যায়, আব্বা
আম্মা আপনি কবর কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হইছেনি, আপনি জান্নাতি খানা পাননি, আপনি কি মাটির বিছানায় শুইছেন না জান্নাতি বিছানা দিছে? আমি আমার আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না। আমি আব্বারে কত টাকা ডাকি, আমি কত কত কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। অজাজিয়ানার মানুষ, শরৎনগরের মানুষ, ও সপ্তগ্রামের মানুষ, কুটির মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, এশিয়ার মানুষ, মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না, আমার মনটা কেড়ে জানি সাক্ষী দিছে রে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। সবাই মিলে আজকে আব্বার জন্য, আম্মার জন্য একটু দোয়া করে যাব, পারবো না সবাই ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ, সবাই মিলে দোয়া করো, একটা টুকু উঠেন, একটু মন দিয়ে আসুন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো বাপ্পা, এই যে এখন হয়েছে, আবার বাঁচলে এক বছর পরে, ওইলে আল্লাহ যদি কফালো রাখে, আর আমি আইতাম ফারি না না ফারি এরকম ঠিকানা নাই, প্রতি বছর মাহফিল দুই তিন বছর আগে রয়েছে মাহফিল, পারি না না পারি রইল পরের কথা, কিন্তু যেহেতু আসছি আপনারা, আমি ইচ্ছা করলেও আইতাম ফারি না, মন চায় বারবার আসি, বাসার সব আমারে কয়, ওই নজরুল আমারে কয়, তারপরে শাহজালাল কামাল কুদিন কত সবাই কয় যে হুজুর একদিন ঘুরান দিয়া যান, হুজুর একদিন আইয়ের দেখা দিয়া যান, সময় পাই না, আইসি যখন সবাই মিলে কত দোয়া করা।